অবশেষে মৌসুমী বায়ুর খামখেয়ালিপনায় বদলে গেল রাজ্যের আবহাওয়া। আরও সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু, দুর্যোগের অসরি সংকেত বাংলার আকাশে। 5 জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 3 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণবঙ্গের 1 জেলায়। বর্ষার বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ 1 জেলা। তো আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবার থেকে প্রতিদিন আপনারা নিজের জেলার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্তের কারণে বদলে গেল রাজ্যের আবহাওয়া, লাগাতার চলবে ঝড় বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে এই মুহূর্তে পুরুলিয়া দীঘা হয়ে উত্তর পশ্চিমে অবস্থান করছে একটি মৌসুমী অক্ষরেখা, এর ফলে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই মাসের 23 এবং 24 জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 23 জুলাই শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ 23 জুলাই শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও একটানা কিংবা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আপাতত তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পরিস্থিতি, বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের কাছাকাছি রয়েছে, আগামী 2 থেকে 3 দিন তা একই অবস্থানেই থাকবে, তারপর তা ফের দক্ষিণমুখী হবে। পাশাপাশি কলকাতা এবং তার আশেপাশে এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে একদিকে যখন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে, সেই সময় ঝাড়খণ্ডে এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে আবহাওয়া বদলের সম্ভাবনা।